গুড মর্নিং বন্ধুরা, আজকে যে ক্লাসে আমরা টোটাল 40টি কোশ্চেনকে করবো। আজকে 40টি কোশ্চেনকে এখানে সেট করা হয়েছে, নেওয়া হয়েছে। সমস্ত কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সাম রয়েছে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ হয়ে গেল, তারপরে তোমাদের আপকামিং আসতে চলেছে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও তোমাদের WBCS এর এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি কোশ্চেনে যেগুলো রয়েছে সমস্ত কোশ্চেনই প্রিভিয়াস ইয়ার বেস রয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে এবং বারবার এই টাইপ অফ কোশ্চেনে কিন্তু তোমাদের জিজ্ঞেস করা হয়। সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। অবভিয়াসলি যারা চ্যানেল প্রথমবার ভিজিট করছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের প্রতিদিন তোমাদের জন্য সকাল 7 থেকে তোমাদের ক্লাসটা চলছে, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জিকে ইম্প্রুভ কিন্তু 100% হবেই হবে, তোমরা রেগুলার কিন্তু ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করবে। তোমরা ক্লাসে PDF সংগ্রহ করতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে তোমাদের প্রোভাইড করে দেওয়া রয়েছে। আমাদের প্রত্যেকটি ক্লাসের PDF আমাদের টেলিগ্রাম গ্রুপেই প্রোভাইড করে দেওয়া হয়। যারা জয়েন নেই অবশ্যই তোমরা লিঙ্কের মাধ্যমে সেখানে জয়েন্ট হয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে সেশনটাকে শুরু করা যাক। বন্ধুরা, আজকে ফার্স্ট আমাদের দেখতে পাচ্ছ আজকে কী রয়েছে আমাদের এখানে। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ অর্জনকে লক্ষ্য রূপে ঘোষণা করা হয়েছিল, মানে পূর্ণ স্বরাজ লক্ষ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল কোন অধিবেশনে? লাহোর অধিবেশন 1929 সালে, লাহোর অধিবেশন হয়েছিল 1929 সালে। এই টাইমে সভাপতি কে ছিল? জওহরলাল নেহরু। জওহরলাল নেহরুর সভাপতিত্বের আন্ডারে এই পূর্ণ স্বরাজ, স্যার এখানে পূর্ণ স্বাধীনতা যেটা রয়েছে বা পূর্ণ স্বরাজ তোমরা বলতে পারো, সেই পূর্ণ স্বাধীনতাকে এখানে লক্ষ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল। মাথায় রাখবে লাহোর অধিবেশন 1929 এবং এই টাইমের সভাপতি ছিল জওহরলাল নেহরু। নেক্সট দেখে নেব। নেক্সট রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটিকে গাওয়া হয়, বন্দে মাতরম গানটিকে যেটা রয়েছে গাওয়া হয়, সেটি কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? 1896 অধিবেশনটা হয়েছিল ক্যালকাটা সেশনে হয়েছিল, ক্যালকাটা সেশনে হয়েছিল, মাথায় রাখবে কলকাতাতে হয়েছিল। তো সেখানে ফার্স্ট টাইম এই গানটিকে গাওয়া হয়। এছাড়া যেটা রয়েছে তোমাদের যেটা রয়েছে জনগণমন, জনগণমন যেটা রয়েছে সেই গানটিকে কবে গাওয়া হয়েছিল? সেই গানটিকে গাওয়া হয়েছিল 1911, মাথায় রাখবে জনগণমনটা যেটা রয়েছে সেটি 1911, ওটাও কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখেন, নেক্সট রয়েছে পূর্ব রেলের সদর দপ্তর কোথায় রয়েছে? পূর্ব রেলের সদর দপ্তর রয়েছে কলকাতাতে, কলকাতাতে পূর্ব রেলের সদর দপ্তর রয়েছে। নেক্সট হচ্ছে কে চন্দ্রগুপ্ত মৌর্য সময় ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের টাইমে ভারতে এসেছিল কে? মেগাস্থেনিস। মেগাস্থেনিসের ইম্পর্টেন্ট কিতাবের নাম কি? ইন্ডিকা। মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার এক্সামে জিজ্ঞেস হয়েছে। নেক্সট হচ্ছে সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতে যেটা রয়েছে শাসন তান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে, পঞ্চায়েতদেরকে যে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে সেটি সংশোধন নম্বর যেটা ছিল 73তম সংশোধন, অ্যামেন্ডমেন্ট নাম্বার 73। নেক্সট দেখে নেব। নেক্সট রয়েছে কে কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করো, কুতুব মিনার নির্মাণ কার্য যেটা রয়েছে সমাপ্ত করেছিল ইলতুতমিস। নেক্সট দেখে নাও, কোন মাসে এবং কার নেতৃত্বে চট্টগ্রাম লুণ্ঠন হয়ে থাকে? চট্টগ্রাম লুণ্ঠন যেটা হয়েছিল কত সালে, এটা কোন সালে এবং কার নেতৃত্বে? তাহলে 1930-এ সূর্য সেনের নেতৃত্বে, 1930 সূর্য সেন। নেক্সট রয়েছে এখানে নববঙ্গ আন্দোলনের উদ্যোগ কে ছিলেন? নববঙ্গ আন্দোলনের উদ্যোগে ছিল ডিওজিও, মাথায় রাখবে ডিওজিও। নেক্সট রয়েছে এখানে স্তন্যপায়ী প্রাণীদের কর্টিক স্নায়ুর সংখ্যা কত থাকে? স্তন্যপায়ী প্রাণীদের কর্টিক স্নায়ুর সংখ্যা থাকে 12 জোড়া, 12 জোড়া। নেক্সট হচ্ছে গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি ছিল রাজেন্দ্র প্রসাদ। কী ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। নেক্সট দেখে নেব, কবে ডান্ডি মার্চ শুরু হয়েছিল? ডান্ডি মার্চ হয়েছিল যেটা রয়েছে তোমাদের 7ই আগস্ট 1942, 7ই আগস্ট 1942। ডেটগুলো কিন্তু মাথায় রাখবে, এখন তোমাদের WBCS এর এক্সামে কিন্তু ডেটগুলোকে জিজ্ঞেস করা হচ্ছে। নেক্সট দেখে নেব, নেক্সট হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারীদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। এদের পবিত্র ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। নেক্সট কী রয়েছে, চান্দবরদাই কার সভাপতি ছিল? চান্দবরদাই সভাপতি ছিল পৃথ্বীরাজ চৌহানের, কার ছিলেন? পৃথ্বীরাজ চৌহান, মাথায় রাখবে পৃথ্বীরাজ চৌহান। এবং ঘড়ির মধ্যে সেই সমস্ত লড়াইগুলো যেগুলো হয়েছে তার আইনে ফার্স্ট যুদ্ধ, সেকেন্ড যুদ্ধ, থার্ড যুদ্ধ। নেক্সট দেখে নিন, নেক্সট হচ্ছে আকবরের রাজধানীর নাম কি? আকবরের রাজধানীর নাম ছিল ফতেপুর সিকরি, ফতেপুর সিকরি আকবরের রাজধানীর নাম ছিল। নেক্সট হচ্ছে লোধি বংশের প্রতিষ্ঠা কে ছিল? লোধি বংশের প্রতিষ্ঠা ছিল তোমাদের বহলুল লোধি, বহলুল লোধি ছিল লোধি বংশের প্রতিষ্ঠা। শেষ লোধি বংশের সম্রাট কী ছিল? ইব্রাহিম লোধি, যার সঙ্গে কিনা আমাদের বাবরের ইয়ে হয়েছিল, ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ, পানিপথের ফার্স্ট যুদ্ধ হয়েছিল 1526-এ, তোমাদের ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ হয়েছিল, সেখানে তোমাদের ইব্রাহিম লোধি পরাজিত হয়ে সেখান থেকে তোমাদের লোধি ডাইনাস্টি পতন ঘটে। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে মমতাজ, মমতাজের আসল নাম কী? মমতাজের আসল নাম ছিল তোমাদের বানু বেগম, এটাই নামটা প্রচলিত। তো এনার পুরো নামটা যেটা ছিল তোমাদের আরজমন্দ বানু বেগম, আরজমন্দ বানু বেগম। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে তৃতীয় পানিপথের যুদ্ধে কে জয়লাভ করে? তৃতীয় পানিপথের যুদ্ধ যেটি হয়েছিল কত হয়েছিল তোমাদের 1761-তে হয়েছিল, আফগান এবং মারাঠাদের মধ্যে হয়েছিল, আফগান এবং মারাঠাদের মধ্যে হয়েছিল। এবং স্পেসিফিক ডেটটা মাথায় রাখবে, স্পেসিফিক ডেটটা ছিল তোমাদের 14 জুন 1761,
যেটা রয়েছে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল এবং এখানে জয়লাভ করেছিল আফগানরা। আফগানের তরফে থেকে কে ছিল? আফগানের তরফ থেকে ছিল তোমাদের আহমদ শাহ আবদালি, আহমেদ শাহ আবদালি, ইনি জয়লাভ করেছিল। নেক্সট দেখে নেবো। নেক্সট রয়েছে এখানে ভারতীয় ব্রাহ্ম সমাজ। ভারতীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে? কেশবচন্দ্র সেন ভারতীয় ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করে। ব্রাহ্ম সমাজটা মোস্ট ইম্পর্টেন্ট। ভারতীয় ব্রাহ্ম সমাজটা প্রতিষ্ঠিত হয়েছিল তোমাদের, এটি সালটি ছিল 1866। ব্রাহ্ম সমাজ তিনটে রয়েছে, একটি রয়েছে ডাইরেক্ট ব্রাহ্ম সমাজ, একটি ব্রাহ্ম সমাজ রয়েছে সেই ব্রাহ্ম সমাজ করেছিল রাজা রামমোহন রায়। একটি ভারতীয় ব্রাহ্ম সমাজ, সেটি হয়ে গেলো কেশবচন্দ্র সেন। আর একটি রয়েছে সাধারণ ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ যেটি রয়েছে আনন্দমোহন, আনন্দমোহন এটিকে করেছিলেন। তো এই তিনটি রয়েছে, তিনটি মাথায় রাখবে, খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো একটি কিন্তু এক্সামে জিজ্ঞেস করা এবং প্রত্যেকটি এক্সামে তোমাদের জিজ্ঞেস করা হয়েছে। নেক্সট দেখে নাও। নেক্সট হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ কোথায় শুরু হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহ বিহারে শুরু হয়েছিল। কোথায়? 1917, 1917-তে কে নেতৃত্ব দিয়েছিল? গান্ধীজি। নেক্সট দেখে নাও। ভারতের প্রথম টেলিগ্রাফ লাইন, টেলিগ্রাফ যেটা রয়েছে লাইন, সেটি কে স্থাপন করে? টেলিগ্রাফ লাইন স্থাপন করেছিল লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি টেলিগ্রাফ লাইন স্থাপন করেছিলেন, প্রথমে নিয়ে রেল চালু করেছিলেন, এটুকু মাথায় রাখবে। কত খ্রিস্টাব্দে? আমাদের 1853, দুটোই টেলিগ্রাফ লাইন 1853 এবং রেল পরিষেবা যেটা রয়েছে এটু 1853। এর সঙ্গে সঙ্গে নিয়ে আরেকটি ইম্পর্টেন্ট কী রয়েছে? বিধবা আইন পাস করিয়েছিলেন 1856-তে লর্ড ডালহৌসি। এছাড়া কী? সত্যবিপ্লব নীতি নিয়ে এসেছিল, সত্যবিপ্লব নীতিও নিয়ে এসেছিল, সেটা তোমরা মাথায় রাখতে পারো, বা পূর্ত দপ্তর তৈরি করেছিল, এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখে নিই। নেক্সট হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে বেশি হয় কবে? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে বেশি হয় 4 জুলাই, 4 জুলাই। এটিকে কী বলা হয়? অপসূর বলা হয়ে থাকে, এটিকে অপসূর বলা হয়, যে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সবথেকে বেশি হয় এটিকে কী বলা হয়ে থাকে, এটিও কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে। 4 জুলাই সবথেকে বেশি হয়ে থাকে এটিকে বলা হয় অপসূর, আর সবথেকে কম হয়ে থাকে সেটিকে কী বলা হয়? অনুসূর বলা হয়, এবং সেটি হয়ে থাকে 3রা জানুয়ারি, 3rd জানুয়ারি, 3rd জানুয়ারি সেটিকে কী বলা হয়? অনুসূর, মাথায় রাখবে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট দুটো। নেক্সট দেখে নিই। নেক্সট হচ্ছে ভারতের হদের নগরী কোন শহরকে বলা হয়? শ্রীনগরকে ভারতের হদের নগরী বলা হয়ে থাকে। নেক্সট দেখে নেব। নেক্সট হচ্ছে গোদাবরী ও কৃষ্ণ নদীর বদ্বীপের মধ্যে হ্রদটি অবস্থিত, গোদাবরী এবং কৃষ্ণ নদীর বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কোলার, মাথায় রাখবে কোলার। নেক্সট দেখে নেব। নেক্সট হচ্ছে ভারতের কোন রাজ্যে পুরুষের তুলনায় মহিলাদের অনুপাত বেশি? কেরালাতে, কেরালাতে পুরুষের তুলনায় মহিলাদের অনুপাত বেশি। নেক্সট হয়েছে এখানে গিরসোপ্পা জলপ্রপাত যেটি রয়েছে কোথায় অবস্থিত? গিরসোপ্পা জলপ্রপাতে যেটি রয়েছে কর্ণাটকে অবস্থিত, কোথায় অবস্থিত? কর্ণাটকে। নেক্সট দেখে নাম। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের সম্পূর্ণরূপে কার্যকরী হয় কবে? তো ভারতীয় সংবিধানের খসড়া রেডি করা হয়েছিল 1948-এ, তারপরে এটিকে যেটা রয়েছে নিয়ে আসা হয়েছিল, মানে পেশ করা হয়েছিল, কত পেশ করা হয়েছিল তোমাদের 26 নভেম্বর 1949-এ, এবং এটিকে লাগু করা হয়েছিল কবে, মানে সম্পূর্ণরূপে কার্যকারী হওয়া শুরু হয়েছিল কত? 26 জানুয়ারি যেটা রয়েছে 1950-এ। এই কয়েকটা ডেট রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, ডেটগুলো তোমরা মাথায় রাখবে। নেক্সট দেখে নেব। নেক্সট রয়েছে লোকসভা কতজন, কতগুলো সদস্য থাকতে পারে? তো লোকসভার মধ্যে টোটাল কতগুলো স্ট্রেংথ রয়েছে? লোকসভার স্ট্রেংথ রয়েছে তোমাদের 552 জন, 552 জন। এবার এই 552 জনের মধ্যে 530 জন, 530 জন, 530 জন নাকি 520 জন, একটু চেক করে নেবে এটা। তো যেটা রয়েছে তোমাদের রাজ্যগুলি থেকে, স্টেটগুলো থেকে, এবং অ্যাংলো যেটা রয়েছে কেন্দ্রশাসিতগুলো থেকে 20, কেন্দ্রশাসিতগুলোতে 20টা কেন্দ্রশাসিত স্টেট যেগুলো রয়েছে তোমাদের ইউনিয়ন টেরিটরি, এবং দুটো যেটা রয়েছে অ্যাংলো ইন্ডিয়ান, এই দুটোকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, এই দুটো যেটি রয়েছে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে। বর্তমান কতগুলো এখন রয়েছে, যেটা রয়েছে স্ট্রেংথ কত রয়েছে লোকসভার, কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে। নেক্সট দেখে নেব। নেক্সট হচ্ছে ভারতের সংবিধানে যুদ্ধ ঘোষণা বা শান্তি চুক্তি করার ক্ষমতা রয়েছে কার কাছে, কার হাতে রয়েছে? ভারতীয় সংবিধানে যুদ্ধ ঘোষণা এবং তোমাদের যেটা রয়েছে শান্তির চুক্তি, রাষ্ট্রপতির হাতে রয়েছে, মাথায় রাখবে। নেক্সট দেখে নিই। লোকসভার কোনো সদস্যের কাছে তারা ইস্তফা জমা দেয়, মানে লোকসভার কোনো সদস্য যদি ইস্তফা দিতে চায় তাহলে কার কাছে দেবে ইস্তফা জমা? স্পিকারের কাছে ইস্তফা জমা দেবে। নেক্সট দেখে নেব। নেক্সট ভারতীয় সংবিধানে কোন ধারা অনুসারে রাষ্ট্রপতিকে ইম্পিচ করা যায়, ইম্পিচমেন্ট করা যায়? ধারা 61, মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবারই হয়তো আমরা ক্লাসে করিয়েছি। নেক্সট দেখে নিই। নেক্সট হচ্ছে ভারতের শেষ অন্তর্বর্তীকালীন জরুরি যেটা রয়েছে প্রত্যাহার কবে করা হয়েছিল? লাস্টবারের টাইমে যে জরুরি অবস্থা হয়েছিল সেটি 1977-এ প্রত্যাহার করা হয়েছিল। নেক্সট দেখে নেব। নেক্সট হচ্ছে প্রথম সরকারি ভাষা কমিশনে নিয়োগ কবে হয়? তারপর প্রথম সরকারি ভাষা কমিশনে নিয়োগ হয়েছিল তোমাদের 1955-তে, 1955। নেক্সট হচ্ছে ডেপুটি স্পিকারকে নিয়োগ করেন, ডেপুটি স্পিকারকে যেটি রয়েছে স্পিকার নিয়োগ করেন,
স্পিকার অ্যাপয়েন্ট করে। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে নোবেল গ্যাস কোনগুলি। তো নোবেল গ্যাসগুলো মাথায় রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট অপশন কীভাবে থাকে এই কোশ্চিনটা, এই কোশ্চিনটা মেনলি তোমাদের জিজ্ঞেস করা হয় যেটা রয়েছে নিম্নের কোনটি নোবেল গ্যাস, বা কখনো এইভাবে জিজ্ঞেস করা হয় যে নিম্নের কোনটি নোবেল গ্যাস নয়। তো এখানে মাথায় রাখবে নোবেল গ্যাসগুলি কী কী রয়েছে তোমাদের, হিলিয়াম রয়েছে, নিয়ন রয়েছে, আর্গন রয়েছে, ক্রিপ্টন রয়েছে, জেনন রয়েছে, রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো হয়ে গেল তোমাদের নোবেল গ্যাস অথবা নিষ্ক্রিয় গ্যাস। নেক্সট দেখে নাই, নেক্সট রয়েছে ভিনিগারে কী অ্যাসিড থাকে, ভিনিগারে যেটা রয়েছে অ্যাসিটিক অ্যাসিড থাকে, ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে। নেক্সট রয়েছে কুড়ি কিসের একক, কুড়ি যেটা রয়েছে তেজস্ক্রিয়তার একক, মোস্ট ইম্পর্টেন্ট তেজস্ক্রিয়তার একক কুড়ি। নেক্সট দেখেন, নেক্সট রয়েছে টি4 হরমোন কোথার থেকে ক্ষারিত হয়, টি4 হরমোনটি যেটা রয়েছে সেটি থাইরয়েড থেকে ক্ষারিত হয়ে থাকে, থাইরয়েড গ্রন্থ থেকে যেটা রয়েছে টি4 হরমোন ক্ষারিত হয়। নেক্সট দেখে নিন, নেক্সট রয়েছে ফিফা যেটা রয়েছে তোমাদের ফিফা, ফিফার সদর দপ্তর কোথায় রয়েছে, জুরিক সুইজারল্যান্ড, জুরিক সুইজারল্যান্ডে রয়েছে ফিফার সদর দপ্তর, ফিফার সদর দপ্তর। নেক্সট দেখে নিন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়, বিশ্ব পরিবেশ দিবস যেটা রয়েছে ফিফথ জুন। এবছরের থিম কী ছিল, এবছরের থিম ছিল এখানে রিইমেজ, রিক্রিয়েট, রিস্টোর। এবছরে এটি থিম ছিল রিইমেজ, রিক্রিয়েট, রিস্টোর, এবছর বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল। মাথায় রাখবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, এটি তোমাদের স্ট্যাটিক জিকে পোর্শনের জন্য নেওয়া হয়েছে। তোমাদের আমি একবার এই যে সেটটা আমাদের চলছে এখানে আমি সব সমস্ত কিছু ইনক্লুড করার চেষ্টা করছি প্রতিদিনই, তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিকে হয়ে যাক বা স্ট্যাটিক জিকে হয়ে যাক, হিস্ট্রি, পলিটি, সায়েন্স সমস্ত কিছু, যাতে তোমাদের একটি সম্পূর্ণ একটি যে সেট হয়ে থাকে, এক্সামের কোশ্চেন সেট হয়ে থাকে, সেরকম একদম পুরো একটি কোশ্চেন সেটভাবেই কিন্তু তোমাদের ক্লাসটা করানোর চেষ্টা করি। ক্লাসটা কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে, যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, রেগুলার তোমাদের ক্লাসেসটা চলছে, প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশনই তোমাদের কাছে পৌঁছে যাবে। নেক্সট দেখে নেবো বন্ধুরা, এটি আমাদের আজকের ক্লাসের শেষ কোশ্চেন রয়েছে। নেক্সট রয়েছে এখানে ইরাক এর রাজধানী এবং মুদ্রা, ইরাকের রাজধানী এবং মুদ্রা, ইরাকের রাজধানী বাগদাদ, এবং এখানে মুদ্রা যেটা চলে তোমাদের এখানে দিনার, এখানে মুদ্রা চলে, মাথায় রাখবে বাগদাদ, এবং এখানে মুদ্রা যেটি চলে তোমাদের দিনার নামক মুদ্রা চলে। তো বন্ধুরা এই ক্লাসটা এই পর্যন্তই, আজকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আবার তোমাদের 9টা থেকে টপিক ওয়াইজ জিকে ক্লাস রয়েছে, টপিক ওয়াইজ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস রয়েছে, সেই ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।